এটা কি বানাবে? এই যে হাতের মোজা হচ্ছে, অনেকভাবে বানানো যায়। আজ অনেকদিন বাদে এত সকাল সকাল উঠলাম, মানে বেশ ভালোই লাগছে। আবার একটু ঠান্ডা ঠান্ডাও আছে, একটু না, বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা আছে। আর এদিকে মা আবার জল নিয়ে কলে, মানে টাইম কলের থেকে জল নিয়ে ঘরে যাচ্ছে, আর আমাকে বলছে যে কলসিটা নিতে। আর আজকে তুলনামূলকভাবে একটু ঠান্ডাটা কম আছে, মানে লাস্ট 3 দিন ধরে যে ঠান্ডা পড়েছে তার তুলনায় অনেকটাই কম আজকে ঠান্ডা। তাই একটু সকালে উঠলাম, উঠলাম তো ঘুম আসছিল না তাই আর কি। আর এইদিকে এই যে বাবা উঠে গেছে, তার জন্য, মানে তার জন্য বলতে কি, ও উঠে একদম আর ঘরে থাকতে চাইছিল না, খুব কান্নাকাটি করছিল। আর যেহেতু আজকে একটু ঠান্ডাটা কমও আছে, এত সকালে ওকে ঘর থেকে বের করি না, কিন্তু তাও আজকে বের করেছি। আর যেহেতু আজকে ঠান্ডাটা কম রয়েছে, আর যাচ্ছি এখন মাঠে, মানে আমাদের বাড়ির সামনেই একটা মাঠ রয়েছে, একদমই বাড়ির সামনে। আর এখানে অনেক, মানে লোকজনই থাকে, অনেক লোকজন আসে রোদ পোয়াতে এই শীতকালে। এই যে আমাদের একদমই বাড়ির সামনে এরকম ইটের রাস্তা, ইট আর মাটির রাস্তা, তো এখানেই একদম, মানে 1 মিনিটও লাগে না যেতে। এই যে মাঠে আমরা চলে এসেছি আর কি, এই যে অল্প অল্প রোদ এসেছিলাম। আর এই যে এখন হচ্ছে একদম, সেটা সকালের থেকে, আর তারপর সারাদিন কী করেছি সেভাবে আর দেখানো হলো না। এই যে বিকালবেলা মা ফুচকা নিয়ে এসেছিলো, সে ফুচকা খাচ্ছি, আর মা ওদিকে কিছু একটা করছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। মা কী করছো বাবা? এত এত চিড়ে ভাজা, এত চিড়ে ভাজা দিয়ে কী করবা? দেখ কী করি, দেখতে থাকো কী করবানি, যে সময় করবানি তখন দেখি বাবা আনে। এই যে প্যাকেটের মধ্যে কতগুলো চিড়ে রয়েছে, এই যে আবার এই যে কড়াইতে এতগুলো ভাজা হচ্ছে, আবার ওইদিকে গামলায় কতগুলো ভাজা করে রেখেছে, এত চিড়ে ভাজা খাওয়া আজকে? না না, এত চিড়ে ভাজা একদিনই কেউ খায়, একটা জিনিস করবো। কী করবা? তা এত এত চিড়ে ভাজা করিস? না শুধু ভাজা করবো কেন, এই ভাজা করছিস এখন, গুঁড়ো করবো, তারপরে দেখতে পাবো আমি কী করবানি। ওই এবার গুঁড়োও করবা? শিলে বেটে, শিলে বেটে করবা? কেন মিক্সারে দেওয়া যাবে না? না মিক্সারে দিলে হবে না, শিলে বাটতে হবে। ও ঠিক আছে, দেখা যাক। বাটতে বাটা তো হবে না কেন, তার মন্তুরের কাজ না তো হবে না। হচ্ছে দেড় দেড় শিখে রাখো, এবার মূলো কুড়াচ্ছ। হ্যাঁ হ্যাঁ, কুড়াচ্ছিলাম তো সব কিছু, ওই চিড়ে ভাজার গুঁড়ো, ওই মূলো, সব কিছু কি একসঙ্গে হবে নাকি? দেখে আনে কি করি আমি, এক একটা করি আর তুমি দেখো বসে বসে আমি কি করি। মা আজকে কি যেন বানাচ্ছে, আর একটু ভাবছি চা খাবো, একটু মনটা চা চা করছে। সবসময় আমি খাই না সাধারণত চা, এই যে তাই নিজেই করে নিচ্ছি, মা ওইদিকে কাজ করছে তাই নিজেই করে নিচ্ছি নিজেরটা। আর মা এখনো পর্যন্ত আমাকে বললো না যে কি বানাচ্ছে, শুধু বলছে দেখতে থাকো বুঝতে পারবে, দেখতে থাকো বুঝতে পারবে, তুমি আগেও খেয়েছো, কিন্তু কি সেটাই বুঝতে পারছি না। বলছে দেখো শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে, দেখি কি বানায় শেষ পর্যন্ত দেখাই যাক। আবার দেখছে এখন নারকেলও ভেঙেছে, নারকেল গুড় মূলো চিড়ে ভাজা করে গুঁড়ো করেছে, কি যেন বানাবে বলছে। বললাম যে রান্না করবা, বলছে না রান্না আর কিছু করার করার নেই। এদিকে আমার চাও রেডি হয়ে গেছে, আর মা এদিকে নারকেল কোড়াচ্ছে আর কি। মুটি ধরে না, হাতের মুটি ধরে বেটা ইয়ে করা দিল, নারকেলটা দেবো। এরকম ঝোল ঝোল হয়েছে কেন নারকেল?
কি আমি গরম জল দিয়ে ছটকা দিতে যাই। মানে কি শীতকাল তাই তার জন্য জমে জমে যায় বলে? হ্যাঁ, জমে থাকে না ওই জন্যই তো তোর মেশে না তোর সঙ্গে, ওই জন্যই নারকেলটা গরম জল দিয়ে ছটকা দিতে যাই। নারকেলটা চটকাইয়া দিলাম, চটকাইয়া গরম জল দিয়ে এবার মূল্য দিলাম। সব দেখে রাখো কীরকম করতে দি, পর বছর তুমি আমার করে খাওয়াবো, ঠিক আছে? হ্যাঁ, এবার গুড় দিচ্ছি। গুঁড়ো করে নারকেল দিয়ে মুলো দিয়ে গুড় দিয়ে সকল একসাথ করে এরে বলে, এর নাম হচ্ছে মুলোর সাথে এর নাম। হ্যাঁ, এখন এই মুটে মুটে করবেন, করে তারপরে কাটি যায়। এটা জিনিসটা মনে রাখবা, সামনে বছর তুমি আমার করে খাওয়া, ঠিক আছে? এই পৌষ মাসে আমাদের ভিতরে এই কাটি যায়। ভালো করে মাখতে হবে না? হ্যাঁ, ভালো করে মাখতে হবে। এই জিনিসগুলো অনেকভাবে করা যায়। নারকেলের নাড়ুর মতন করে করা যায়, আরও একভাবে করা যায়, ছোট্ট ছোট্ট করে লম্বা লম্বা করে, মানে শেপ যে যেমন পছন্দ করে সে সেরকম দিতে হবে। যেমন পছন্দ করে সে সেই, মানে এই যেরকম লম্বা লম্বা এরকম গোল গোল যে যেরকম আর কি। হ্যাঁ হ্যাঁ, যে যার যেভাবে পছন্দ হয় সে সেইভাবে করে। মানে এটা এখন খাওয়ার জন্য রেডি পুরো? হ্যাঁ, এটা এনে খাওয়ার জন্য রেডি। এটা যত ঘরে রেখে যত বাসি হবে তত এই জিনিসটা খাতে খুব সুন্দর লাগে। আজকের করে এমনি ভালো লাগবে না, তা ততটা ভালো লাগবে না, দুদিন পরে ভালো লাগবে খাতে, এটা বেশি ভালো লাগবে দুদিন পরে। যত মানে ফ্রিজে রেখে মোটামুটি 10-12 দিন খাওয়া যাবে? হ্যাঁ, ফ্রিজে রেখে খাওয়া যাবে। যার যেভাবে সুবিধা হবে সে সেইভাবে, এর থেকে ছোটো ছোটো করে করা যায়, এর থেকে বড়ও করা যায়, যে যেভাবে করে। আচ্ছা, ওইদিকে মা ছাত্রদের বানালো আর আমিও দেখলাম ওইগুলো। আর এখন একটু যাব কারখানা, মানে আমাদের বাড়ির একদম সামনেই একটা কারখানা আছে, ওখানে এই যে সোনা বাবার জন্য এই হাতের মোজাগুলো বানাতে যাব। কারণ এই যে কিনেছি এগুলো না অনেকটা বড় হয়ে যায়, ওর হাতে ঠিক হয় না, তার জন্য কি করেছি মানে দাদা আবার এই যে কাপড় তবে ইলাস্টিক সব কিছু কিনে এনে দিয়েছে, তাই কারখানায় যাব বানাতে এখন। চলো এই মোজা কী করে বানায়, আমি ওকে আগেও বানিয়েই পরে, মানে সবসময় যেগুলো ইউজ করি সেগুলো বানিয়েই পরাই, কারণ এগুলো তো হয় না, তার জন্য আমি আগেও দুজোড়া বানিয়েছি, এবার দুজোড়া তো এখন হয় না, আর শীত পড়েছে অনেক নোংরা করে ফেলে, তার জন্য ভাবছি এখন কিছুটা অনেকটাই কাপড় কিনে এনেছে দাদা, আর তার জন্য অনেকগুলো বানাবো এখন। তো চলো কী করে বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমাদেরও যদি একই সমস্যা থাকে তাহলে তোমরাও ওইভাবে একদম সহজভাবে বানিয়ে ফেলতে পারো, খুব ভালো হয় আর কি, আমার তো খুব ভালো লাগে, তার জন্য আমি কি বানিয়ে নিই একদম নিজের হাতের, মানে মাপ অনুযায়ী, নিজের হাতের মাপ বলতে আর কি বাচ্চার হাতের মাপ অনুযায়ী বানিয়ে নেওয়া যায়। আর অনেকটা এগুলো কি হয় মানে পায়ের মোজা হাতের মোজা টুপি এগুলো সেট ধরে কিনতে গেলে অনেকটা, মানে অনেকটা বললে ভুল হবে কিন্তু জিনিস হিসাবে তাও একটু অনেকটাই দাম হয়ে যায়। আর বানিয়ে নিলে কি হয় তার 4 ভাগের 1 ভাগও খরচ হয় না, আর নিজের একদম পছন্দ মতো তৈরি করে নেওয়া যায় তার জন্যই, আর মূলত বড় হয়ে যায় বলে আমার বানানো। তো চলো তোমাদের যদি একই সমস্যা থেকে থাকে তোমরাও কিন্তু সমস্যাটা সমাধান করতে পারো, আমি যেমনভাবে একদম সহজভাবে সমস্যাটা সমাধান করেছি। তো আর বেশি কথা বলবো না, আমি যাই কারখানায় গিয়ে কী করে বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি, আমাদের বাড়ির থেকে একদমই সামনে এই যে দেখাই যাচ্ছে, মানে কি বলবো, মানে 20-25 সেকেন্ডের দূরত্ব,
এই যে যাচ্ছি, একদম চলে যাচ্ছি, চলে এসছি চলে এসছি, এই যে চলেই এসছি। এই যে কি বানাবে, এই যে হাতের মজা হচ্ছে। মোজা বানানোর একদম লাস্ট ফিনিশিং চলছে, মানে শুধু এখন এই সেলাইটা দিলেই কমপ্লিট হয়ে যাবে মোজা, তারপর পাল্টা করে নিতে হবে। এই যে আমি মোজা বানিয়ে নিয়ে বাড়িতে চলে এসেছি, দেখো এখানে অনেকগুলো মোজা বানিয়েছি, এখানে 6 জোড়া বানিয়েছি, আরও অনেকটা কাপড় রয়েছে, আমার আর লাগবে না, 6 জোড়াতেই হয়ে যাবে মোটামুটি। তো এই দেখো একটা আমি দেখাচ্ছি ভালো করে, এই দেখো, এই যে মানে কতটা সুন্দর, একদম পুরো মনের মতো নিজের মতো করে তৈরি করে নেওয়া যায়। আর এইগুলো কি ওর হাতে একদম মানে পারফেক্ট পুরো সেট হয়। তো তোমরা কিন্তু সমস্যা, তোমাদের যদি থেকে থাকে এমন সমস্যা, তো তোমরা কিন্তু সমাধানটা খুব সহজেই করে ফেলতে পারো। তো জানিও কেমন হয়েছে, সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে, এখন ভাত খাবো। এখানে রয়েছে আলুর দম, মাছের ঝোল আর ফুলকপি আলু দিয়ে পাতলা ঝোল রান্না হয়েছে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, এখানে ভিডিওটা শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো, আর সঙ্গে থেকো, পাশে থেকো। গুড নাইট সবাইকে, আজকের জন্য এই পর্যন্তই থাকলো, আর দেখা হবে তোমাদের সঙ্গে আবারও পরের কোনো ভিডিওতে, পরের কোনো বলতে পরের ভিডিওতেই আর কি দেখা হবে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট।